একটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে 5 সেপ্টেম্বর। এই টেস্টকে সামনে রেখে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে চলছে কন্ডিশনিং ক্যাম্প, আর এই ক্যাম্পে কঠোর অনুশীলন করছে টাইগাররা। ইতিমধ্যে দুজন নতুন কোচ পেয়েছে বাংলাদেশ, সেই কোচের অধীনেই চলছে অনুশীলন। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেজন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আর নতুন কোচদেরও ঝালাই করে নেওয়ার সুযোগ থাকছে এই ম্যাচে। টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান মমিনুল হক। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বললেন মমিনুল হক। প্রথমেই তিনি বাংলাদেশের কোচ নিয়ে কথা বলেন। মমিনুল হক বলেন, বাংলাদেশ দুজন ভালো কোচ পেয়েছে। দলে সুযোগ পাওয়া নিয়ে মমিনুল হক বলেন, আপনি যদি ভালো ব্যাটিং এবং বোলিং করেন তাহলে খারাপ কোচও আপনাকে দলে নিবে। দলে সুযোগ পাওয়াটা নির্ভর করবে আপনার উপর, কোনো কোচের উপর নয়। আফগানিস্তানকে নিয়ে বেশ কিছু কথা বলে দর্শকদের অবাক করে দিয়েছেন মমিনুল হক। আফগানিস্তানকে নিয়ে মমিনুল হক বলেন, বর্তমানে আফগানিস্তান খুবই শক্তিশালী দল, তাদের স্পিন খুবই ভয়ঙ্কর, রশিদ খানের মতো লেগ স্পিনার রয়েছে তাদের। আফগানিস্তানের স্পিন খেলাটা আমাদের জন্য সহজ হবে না, তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে হলে অবশ্যই নিজেদের সেরাটা দিতে হবে। শুধু তাই নয়, টেস্টের 5 দিনই ভালো খেলতে হবে আমাদের। তবে আফগানিস্তানের স্পিন সামলাতে আমরা কঠোর অনুশীলন করে যাচ্ছি, তাদের স্পিন নিয়ে আমরা কাজ করছি। ভিডিওতে আফগানিস্তানের বোলিংগুলো দেখছি, তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করছি, আর এগুলো কাজে লাগাতে পারলে অবশ্যই সফল হব আমরা। আর আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে চাই আমরা, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই আমাদের প্রথম ম্যাচ, সেহেতু এই ম্যাচ জিতলে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে এভাবেই নিজের মনোভাবটা প্রকাশ করেন তিনি। তো দর্শক বন্ধুরা, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত? বাংলাদেশ কি জিততে পারবে এই টেস্ট? সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।